দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাইটিভি স্বাস্থ্য বিষয়ক সরাসরি আয়োজন মাই হেলথ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন পাপিয়া। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে রমজানে দাঁত ও মুখের যত্ন। গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক, তিনি হচ্ছেন ডাক্তার শারমিন সুলতানা রিজভি, কনসালটেন্ট ডেন্টাল সার্জন, টেকনোডেন্ট ডেন্টাল, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। দর্শক, বলে রাখি আমরা জানি কিন্তু যে এই রমজানে মুখের এবং দাঁতে নানা ধরনের সমস্যা হাজির হতে পারে, অনেক ধরনের অস্বস্তি ভাব আসতে পারে এবং এইসব বিষয় নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আপনাদের মধ্যেও হতে পারে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে দেরি না করে স্ক্রলে যেই নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটিতে ডায়াল করে আমাদের সাথে যুক্ত হতে পারেন, রাখতে পারেন প্রশ্ন। আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। আবারও স্বাগত জানাচ্ছি। শুরুতে যেটি জানতে চাইবো আপনার কাছ থেকে, ইতিমধ্যেই বলেছি যে রমজান মাসে মুখের এবং দাঁতের যত্ন নিয়ে কথা বলবো, তো অনেকেরই কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে রমজানে, বা অনেক ধরনের প্রশ্ন থাকে রমজানে কিভাবে মুখের এবং দাঁতের যত্ন করবেন তারা। তো সেক্ষেত্রে মুখের এবং দাঁতের যত্নতে যাবার আগে আমি যদি একটু জানতে চাই কী ধরনের সমস্যা আসলে হতে পারে। আমরা রমজানের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের স্বাভাবিক জীবনযাপন যেভাবে চলে, যে সকালে আমরা নাস্তা করছি, রাতে খাবার খাচ্ছি, সেভাবে তো আমরা ওইভাবে করি না। সারাদিন পানাহার থেকে আমরা বিরত থাকছি, তো সারাদিন না খেয়ে থাকার কারণে আমাদের মুখে যদি আগে থেকেই প্লাক, ক্যালকুলাস, ময়লা থেকে থাকে, সেক্ষেত্রে দুর্গন্ধ যেটা সেটা বেশি হতে পারে। আচ্ছা, এই দুর্গন্ধের কারণে তো অনেক ধরনের অস্বস্তি নিয়ে থাকে এবং অনেকে মনে করেন যে, বা এতদিন পর্যন্ত যারা আসলে প্লাক ক্যালকুলাস রিমুভ করে নাই, যারা স্কেলিং করে নাই, তারা যদি মনে করে যে রোজার সময় তারা একটু ফ্রেশ থাকবে বা একটু ভালো বোধ করবে, তারা যদি স্কেলিং করতে যায় সেক্ষেত্রে কি তারা এর মধ্যে স্কেলিং করতে পারবে? হ্যাঁ, অবশ্যই। তাদের অনেকের ধারণা আছে যে আমাদের স্কেলিং করলে গলা দিয়ে পানি চলে যাবে বা ব্লাড আসলে সমস্যা, কিন্তু ব্লাডটা পানিটা কোনো কিছুই গলার ভিতর দিয়ে যাবে না, আমাদের সাকশন টিউব দিয়ে ওটা চলে যাবে। এটা নিয়ে একটু কন্ট্রোভার্সিয়াল আছে যদিও, তারপরেও আমরা অনেক রিসার্চে বলা হয় যে না, এটা করা যায়। যদি যেহেতু যে অস্বস্তি ভাবটা সেটি যদি আমাদের রোজাকে ব্যাহত করে, তার ফলে কিন্তু অনেক সময় যে আমাদের ইবাদত বন্দেগীতে অনেকটা সমস্যা হতে পারে। অবশ্যই, যে আমরা তো সবসময় মানে পবিত্র থাকা, যে ক্লিন থাকা, পরিষ্কার থাকা, এটা মুখের মধ্যেও যে ময়লা থাকছে সেটা তো আমাদের অবশ্যই দূর করা দরকার। অনেকে যদি এরকম মনে করে যে না, আমি রোজা রেখে স্কেলিং করব না, সেক্ষেত্রে ইফতারের পরেও যদি তারা টাইম নেয় তো ওইভাবে আমরা করে দিই, সমস্যা হয় না। আচ্ছা, আরো কিছু বিষয় থাকে অনেক সময় যে হঠাৎ করে দাঁতে ব্যথা হতে পারে, এটি তো আসলে বলে কয়ে আসে না এবং অনেক সময় অনেকের মুখের ভিতরে বা দাঁতের মধ্যে খাবার আটকায়, পকেটের মতো হয়ে থাকে, তো এই যে খাবার আটকানোর যে অস্বস্তি ভাবটা রোজা রাখা অবস্থায় এটিও কিন্তু খুবই বিব্রতকর। আমরা সবসময় বলি রমজান মাসে যেটা সবচেয়ে দরকার যে সেহরির পরে আমাদের ব্রাশ করে, ফ্লসিং করে, মানে মুখ ক্লিন রাখতে হবে, হ্যাঁ, যে দুই দাঁতের মাঝে যেন কোনোভাবে খাবার না জমে থাকে। এই ব্যাপারটা যদি ঠিক থাকে তাহলে ওই অসুস্থ হবে না। আর যদি দেখা যায় যে দাঁতের ভিতরে গর্ত হয়ে আছে, যে যেখানে আমরা খাবার খাওয়ার পরে সাথে সাথে ওখানে জমে থাকছে, আবার কুলিকুলে চলে যাচ্ছে, সেটা অনেকে ইগনোর করছে, কিন্তু এই গর্তটাই তো ধীরে ধীরে ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা বলি যে রোজা রেখেও এই ফিলিংটা করা যায়। যদি ব্যথা না হয় তাহলে তো ফিলিং করে নিতে পারে, আর ব্যথা হলে সেই ট্রিটমেন্টও রোজা রেখে করা যায়। আচ্ছা, অথবা ইফতারের পরে তারা আসলো, মানে ব্যথা শুরু হয়ে গেলে সেক্ষেত্রে ফিলিং না করে কি করেন আপনারা? সেক্ষেত্রে আমরা রুট ক্যানেল করে ফেলি। আমরা বলি যে তখন দাঁতের ভিতরে মজ্জা পর্যন্ত চলে যায়, তখন আর ফিলিং করা যায় না। মানে এক এক স্টেপে এক এক রকম ট্রিটমেন্ট, যে উপরে যে লেয়ারটা তা সেটা যখন ক্ষয় হয়ে যায় তখন আমরা ফিলিং করে দিই, একদম যখন সেই গর্তটা মজ্জা পর্যন্ত চলে যায় তখন আমাদের রুট ক্যানেল করতে হয়। কিন্তু এই এই ট্রিটমেন্টগুলো সবই মানে রোজা রেখেই করা সম্ভব। আচ্ছা, আর মানে দাঁতের যে চিকিৎসাগুলো থাকে রুট ক্যানাল ট্রিটমেন্ট, সেটাতে তো সাধারণত অনেকে বলেন যে বারবার আসতে হয়, তো সেক্ষেত্রে এই রমজান মাসে তারা কিন্তু সেই দিকটাতে একটু অনাগ্রহ দেখায়, সেক্ষেত্রে আপনারা এটি রোগীদেরকে কাউন্সিলিং দেন কিভাবে? বর্তমান যুগে আমরা এন্ডোমোটর দিয়ে যে কাজ করি, সেক্ষেত্রে সিঙ্গেল ভিজিট রুট ক্যানেলও করা যায়, মানে একদিনই সম্ভব। হ্যাঁ, তো রোগীদের যদি ওরকম প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা, আর দাঁতের কন্ডিশন যদি
সেরকম থাকে তাহলে আমরা একদিনেও করে দিতে পারি। আচ্ছা, তার মানে সেটি একটা বড় অবশ্যই বড় একটা বিষয়, কিন্তু অনেকেই কিন্তু এই জিনিসটি জানেন না যে অনেকেই ভাবে যে রুট ক্যানেল মানে অনেক ভয়ঙ্কর ব্যাপার, আমার অনেক ব্যথা হচ্ছে, অনেক সমস্যা বা ব্যথা হবে, ভয় পায় আসলে। হ্যাঁ, তো এটা ব্যথা অনেকের হয়, এক একজনের ফিজিক্যাল কন্ডিশন এক এক রকম থাকে, টলারেন্স লেভেলও এক এক রকম থাকে, সেক্ষেত্রে এটা ডিপেন্ড করে। তারপরেও হচ্ছে আমরা যতটুকু সম্ভব অ্যানেস্থেশিয়া দিয়ে হলেও আমরা পেইনলেস কাজ করার জন্য অবশ্যই ট্রাই করি। আচ্ছা, তো যেটি বলছিলাম যে এবং আপনি বলছিলেন যে দাঁত পরিষ্কার রাখার ব্যাপারটা বা মুখ পরিষ্কার রাখাটা সারা বছরই তো আমরা বলি একটু ডিফারেন্ট, রমজানের ক্ষেত্রে একটু ডিফারেন্ট এবং রমজানের ক্ষেত্রে অবশ্যই খুব গুরুত্বের সহকারে এটি করতে হবে। তো দাঁত ব্রাশের ব্যাপারটা আসলে কখন কখন করা উচিত সেটি কিন্তু অনেকে অনেকে হ্যাঁ রমজানে সেটি অনেকে জানতে চান, আমরা সেটিতে যাব। একটা ফোন কল চলে এসেছে, আমরা দর্শকের ফোনে যেতে চাই। হ্যালো, ওয়ালাইকুম সালাম, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম শুকি, আমার ছেলের সমস্যার কথা বলতেছি। জি, প্রশ্নটি করুন। ঠান্ডা লাগলে দাঁতগুলো ব্যথা হয়ে যায়। জি, ঠান্ডা লাগলে দাঁতগুলো ব্যথা হয়ে যায়, মানে সারাদিন থাকে না। আপনার ব্যথা হয়ে যায়? ব্যথা হয়ে যায়। হুম, ঠান্ডা লাগলে দাঁতে ব্যথা হয়। আপনার ছেলের বয়স কত? 15। 15 বছর। আচ্ছা, মানে ঠান্ডা কোনো কিছু আপনার ছেলে খেতে পারে না, সেক্ষেত্রে দাঁত কি শিরশির হয় না ব্যথা হয়? হ্যাঁ, শিরশির হয়, এমনি হেঁকা ব্যথা হয়ে যায়। ব্যথা ব্যথা হয়ে যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি থাকুন আমাদের সাথে, উত্তরটি জেনে নিন। সাধারণত 15 বছর বয়সে যেটা হয় যে অনেকে ঠিক মতো ব্রাশ না করার কারণে মুখে ময়লা জমে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে যদি দাঁতে কোনো ক্ষয় থাকে, সাধারণত শিশির হয় যদি দাঁতে কোনো ক্ষয় থাকে, যে উপরের লেয়ারটা চলে গেল, ভিতরেরটা যখন এক্সপোজ হয়ে যায় সেই সময় শিশিরটা হতে পারে। তখন আমরা ঠান্ডা পানি বা অনেক অনেক গরম বা টক জিনিস এগুলো নিতে পারি না। হ্যাঁ, তো এটা আমরা সাধারণত বলি যে 6 মাস বা 1 বছর পর পর ডেন্টাল চেকআপের জন্য। আচ্ছা, তো ডেন্টাল চেকআপটা যদি ঠিক মতো করা হয় তাহলে ওইটা ফাইন্ড আউট হবে যে কিসের জন্য এরকম হচ্ছে, ওই অনুযায়ী ট্রিটমেন্টটা আসবে। আচ্ছা, তার মানে যেহেতু তার ব্যথা 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 বলছে, এটা আমরা এক্সট্রিম করে দেখবেন, এক্সট্রিম সেনসিটিভিটির জন্য এরকম ব্যথা, মানে ওরা তো ছোট বাচ্চা, ওরা তো বুঝতে পারে না, মানে অতিরিক্ত শিশির করছে সেটি ব্যথা বলছে। শিশিরটাকে ওরা হচ্ছে মাঝে মাঝে, এটাই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চারা এটা বলতে পারে না যে অতিরিক্ত শিশিরটাকে ওরা পেইন মনে করে। তো এক্ষেত্রে আমরা বলবো যে একটু চেক আপ করাই নিলে ভালো হয় আর কি, আর এমন অবস্থায় ঠান্ডাটা একটু মানে অ্যাভয়েড করে চলা। কি ধরনের যত্নটা আসলে করতে হবে, এবং বিশেষ করে ব্রাশের একটা ব্যাপার আছে, ব্রাশ করার, দাঁত ব্রাশ করা বা মুখ পরিষ্কার করা, সেটি রমজানের সময় আসলে কখন কখন করা উচিত? কারণ অন্যান্য সময় কিন্তু আমরা বলি যে 2 বেলা করতে হবে, তো রমজানে আসলে কিভাবে সেটি মেনটেন করা উচিত? আমরা যেরকম নর্মালি বলি যে রাতে অবশ্যই ব্রাশ করে ঘুমাতে হবে, হ্যাঁ, তো সেরকম আমরা রমজানে বিশেষ করে বলি অবশ্যই সেহরিতে আমাদেরকে ব্রাশ করে ঘুমাতে হবে। আচ্ছা, নট অনলি ব্রাশ, আমাদের ফ্লস করতে হবে, কোনোভাবেই যেন খাবার দাঁতের মাঝখানে আটকায় না থাকে। খুব ভালো হয় যা অনেকের অনেক ইয়ে আছে যে তারা কুলি করতে পছন্দ করে মাউথ ওয়াশ দিয়ে, সেটাও করতে পারে, আবার কুসুম গরম পানিতে লবণ দিয়ে কুলিও করতে পারে। আচ্ছা, সেটা গেল হচ্ছে সেহরির সময়। আর ইফতারে, ইফতার শুরু করার পরে, ইফতার করার পরে সে ব্রাশ করবে। সকালে নাস্তার পরে যেটা করতো সেটা ইফতারের পরে, হ্যাঁ, আর রাতে ঘুমানোর আগে ব্রাশ করতে বলতাম সেটা সেহরির পরে। এই এই সময় দুটো একটু আলাদা ভাবে হয়ে যাবে রমজান, কারণ সেহরির পরে করতে বলার কারণ হচ্ছে অনেকক্ষণ আমরা পানাহার থেকে বিরত থাকছি, মুখে আমাদের পানি যাচ্ছে না, খাবার খাচ্ছি না, ওখানে মুখ একই জায়গায় খাবারটা আটকায় থাকছে, সেক্ষেত্রেও দুর্গন্ধ হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এই জন্য অবশ্যই জোর দিয়ে বলতে হয় যে সেহরির পরে অবশ্যই ব্রাশ করে ঘুমাতে হবে। ঘুমাতে হবে। আচ্ছা, অনেকে তো আছেন যা মানে ফজরের নামাজ পড়ে অনেকে হয়তো ঘুমিয়ে পড়ছেন, তো সেক্ষেত্রে ঘুম থেকে ওঠার পরে তো একটু অস্বস্তি ভাব হয়, তো সেক্ষেত্রে অনেকে ব্রাশ তো করতে চান না, যদি কেউ মেসওয়াক ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা এই মেসওয়াককে কতখানি রেকমেন্ড করেন, বা আসলে তাতে কি মুখ পরিষ্কার বা ফ্রেশ হয়? হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ, পরিষ্কার হয়। আচ্ছা, মেসওয়াক যারা করে তারা মেসওয়াক করবে, যারা ব্রাশ করে তারা ব্রাশ করবে, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আর মাউথ ওয়াশের ব্যাপারটা সাধারণত মানে অন্যান্য সময় দিনের বেলা কি কেউ মাউথ ওয়াশ ইউজ করতে পারবে চাইলে?
যদি তখনই করে ফেলে, সেইরির পরে করে ফেলে, সেক্ষেত্রে দিনের বেলা দরকার হয় না। না না না, কারণ পাচক তো নামাজের সময় আমাদের এমনিতেই কুলিটা হয়েই যাচ্ছে, সেক্ষেত্রে মাউথওয়াশের আর প্রয়োজন পড়ে না। তার মানে আসলে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে রমজানে কিন্তু যদি কেউ পবিত্রতা বজায় রেখে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু এমনিতেই সবকিছু আসলে আমাদের অটোমেটিক্যালি ক্লিন হয়ে যাচ্ছে। আর প্রতিদিনের যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা যদি কোনো সমস্যা থাকে, যদি কারো হঠাৎ করে দাঁতে ব্যথা শুরু হয়ে যায়, সেক্ষেত্রে ঔষধটা আপনারা কিভাবে দেন? একটা মেডিকেশনসের নিশ্চয়ই ব্যাপার আছে, সেটি কিভাবে দেন এবং তখন রোগীকে আপনাদের কাউন্সেলিংটা কিভাবে দিয়ে থাকেন? রমজানে যদি অনেক বেশি দাঁতে ব্যথা হয় সেক্ষেত্রে তো যদি রোজা না ভাঙতে চায়, রোজা না ভাঙতে চাইলে আমাদের দাঁতের মধ্যে আমরা ট্রিটমেন্ট করে ব্যথা কমাতে পারি এক, আর অথবা হচ্ছে অনেকে ইঞ্জেকশন নিতে পারে, যে পেইন কিলার ইঞ্জেকশন নিতে পারে, অথবা তাৎক্ষণিক ব্যথা রিমুভের জন্য যদি এক্সট্রিম পেইন থাকে, এক্সট্রিম পেইন থাকে, কারণ এই ইঞ্জেকশনে তার তো মানে শক্তিবর্ধক হচ্ছে না, হচ্ছে না, হ্যাঁ, তো সেক্ষেত্রে ওরা ইঞ্জেকশন নিতে পারবে, এটাতে সমস্যা হবে না। আর যারা মনে করে যে না আমার মানে রোজা রাখা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে ওটা ওইভাবে চিন্তা করবে, চিন্তা করা যায়। আর যদি কারো দাঁত তোলার প্রয়োজন হয়, কারণ অনেক সময় কিন্তু ব্যথাটা এতটাই তীব্র হয় বা দাঁতের এমন অবস্থা হয়, তখন হয়তো চিকিৎসা করে দাঁত রাখার যে চিকিৎসা প্রক্রিয়াটা আছে সেটি অনেক সময় ডেন্টিস্টরা রাখতে পারেন না, সেক্ষেত্রে দাঁত তুলে ফেলার প্রয়োজন পড়তে পারে। রোজা রাখা অবস্থায় কি সেটি সম্ভব? রোজা রেখে দাঁত তোলা সম্ভব? আচ্ছা, কারণ বর্তমান অনেক কিছু রিসার্চের মধ্যে এসেছে যে রোজা রেখে দাঁত তোলা সম্ভব, কিন্তু অনেকেই চায় না, চায় না, মানে আমাদের দেশে এটা এক পার্সপেক্টিভে আছে যে না আমার রক্ত বের হলে এটা রোজা মাকরু হয়ে যাবে, কিন্তু রক্তটা যদি নিচে পড়ে না যায় বা গিলে না ফেলা হয় তাহলে এটা সমস্যা হয় না। আর একান্ত যদি কেউ এভাবে নাই চায় সেক্ষেত্রে ইফতারের পরে করতে পারে। আচ্ছা, ইফতারের পরবর্তীতে আপনারা হয়তো এটা বলবেন। আচ্ছা, তো যখন মানে দাঁত তোলা হয়, তো একটি দাঁত তুলে তোলার যে পেশেন্ট, এক্সট্রাকশনের পেশেন্টের পরবর্তীতে আপনারা কি ধরনের পরামর্শ বা কি ধরনের সাজেশন দিয়ে থাকেন যাতে এটির কোনো জটিলতা বা কমপ্লিকেশনস না হয় রোজা রাখা অবস্থায়? রোজা রাখা অবস্থায় আমরা অবশ্যই প্যাক দিয়ে ওখানে ব্লাড বন্ধ করা হয়, আর তারপরে আমরা ইঞ্জেকশন দিয়ে দিই, যেন পেইন কিলার যেটা ইঞ্জেকশন সেটা দিয়ে দিই, আর তারপরে কোনো সমস্যা ইনশাল্লাহ হয় না। এবং তার সাথে সাথে কি অ্যান্টিবায়োটিক আপনারা? অ্যান্টিবায়োটিক তো হচ্ছে আমরা যেহেতু 12 ঘন্টার গ্যাপে অ্যান্টিবায়োটিকটা দিতে হবে, সেক্ষেত্রে একটা ডোজ পড়বে আপনার ইফতারের সময় আর একটা সেইরের সময়, এভাবেই খেতে হবে। আচ্ছা, এবার একটু আমরা খাবার দাবারের মধ্যে চলে আসতে চাই, কারণ আমরা জানি যে এই যে রমজানে সেক্ষেত্রে কিন্তু ইফতারের সময় একটা বেশ বড় ধরনের আইটেম সাজিয়ে মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি জাতীয় আঠালো খাবার এবং এই যে ড্রাই মানে একেবারে ডিপ ফ্রাইড যে খাবারগুলো, এগুলো কিন্তু আমরা খুব দেখি যে বিশেষ করে আমাদের বাঙালিরা আমাদের ইফতারে খায়। এটা আগে থেকে চলে এসেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে দাঁত এবং মুখ ভালো রাখার জন্য খাদ্য তালিকায় বা ইফতারের তালিকায় আসলে কি থাকা উচিত বলে আপনি মনে করেন? ইফতারের তালিকায় অবশ্যই মানে শরীর অনেক ডিহাইড্রেট হয়ে যায়, প্রথমে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, ফ্রুটস খেতে হবে, আর অবশ্যই তো মানা করা হয় যে ডিপ ফ্রাইড জিনিস আমাদের পেটের জন্য খারাপ, আবার অনেক মিষ্টি জাতীয় খাবার দাঁতে আটকায় থাকে, এজন্যই বলা হয় যে খাবে অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবার ইফতারিতে খেতে হবে। একেবারে দ্বিধাহীনভাবে বা ভয়হীনভাবে কোন কোন দাঁতের চিকিৎসাগুলো মানে যারা রোগী আছেন তারা করতে পারবেন রোজা রাখা অবস্থায়? একেবারে দ্বিধাহীনভাবে, দ্বিধাহীনভাবে যে রক্ত বের হবে না, পানি মুখে যাবে এবং রোজাটা নষ্ট হবে না, রোজাটা নষ্ট হবে না, অনেকে ভাবে রক্ত পুলে মাকরু হয়ে যাচ্ছে সেরকম কিছু হবে না। সাধারণত রমজানে বিশেষ করে মহিলারা যারা আছেন তারা বাসার বাইরে মানে ডক্টরের কাছে যেতে চান না, কিন্তু আগে থেকে যদি ডায়াগনোসিস থাকে, অনেকে 6 মাস পর পর রেগুলার চেক আপ করায়, যে আগে থেকে ডায়াগনোসিস থাকলো তার দাঁতে গর্ত আছে ফিলিং করাতে হবে, সেটা উনি নির্দ্বিধায় করে ফেলতে পারে, বা সামান্য ব্যথা হচ্ছে মানে আপনার ক্যারিসটা অনেক বড় হয়ে গেছে রুট ক্যানেলের জন্য, সে করতে হবে তার রুট ক্যানেল, সেটাও সে নির্দ্বিধায় করতে পারে। আচ্ছা, মানে রুট ক্যানেল ট্রিটমেন্টটা রোজা রাখা অবস্থায় করা সম্ভব? করা সম্ভব, কারণ কোনো রক্তপাতের ব্যাপার থাকবে না, সেরকম কোনো রোজা মাকরু হওয়ার কোনো সমস্যা থাকে না। আচ্ছা, তার মানে ফিলিং এবং রুট ক্যানেল ট্রিটমেন্ট এই দুটো চিকিৎসা একেবারে নির্দ্বিধায় রোজা রাখা অবস্থায় করা যায়? মোটামুটি স্কেলিং, ফিলিং, রুট ক্যানেল, দাঁত উঠানো
সব ধরনের ট্রিটমেন্টই পসিবল রোজা রাখা অবস্থায়, কিন্তু আমাদের দেশে এটা অনেকেই চায় না করতে। তবে ওই যদি রুট ক্যানাল ট্রিটমেন্ট শুরু করা যায় বা ফিলিংটা বিশেষ করে কোনো সমস্যা হয় না, সমস্যা হয় না। আচ্ছা, আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। যেহেতু গতকাল 8ই মার্চ বিশ্ব নারী দিবস পালিত হলো এবং আমরা সবাই কিন্তু জানি যে নারীদের যত্ন বা নারীদের নিজেদের সম্মান নিজেকেই করতে হবে, সেটি সবসময় সবাই বিভিন্ন স্লোগানে আসলে আমরা দিচ্ছি, কিন্তু দাঁতের এবং মুখের যত্নের ব্যাপারে যদি আমি একটু দেখি, আমি নিজেও যেহেতু এই বিষয়ের সাথে এক্সপিরিয়েন্স, আমি কিন্তু দেখি যে একটা পরিবারে সেই একটা নারী যতটা যত্নশীল তার বাচ্চাটার প্রতি, তার স্বামীর প্রতি বা সেই পরিবারের অন্যান্য সদস্যের প্রতি, নিজের ব্যাপারে কিন্তু যত্নটা যেন একটু কোথায় যেন কমতি আছে। তো আপনি এই ব্যাপারটা কিভাবে দেখেন? বাসায় যে বাচ্চারা থাকে তারা কিন্তু ম্যাক্সিমাম সময় মাকে ফলো করে, একেবারে মাকে ফলো করে, বাবাকে ফলো করে। মা যদি ঠিকমতো দাঁতের যত্নটা না নেয়, রেগুলার ব্রাশটা না করে, বাচ্চাও কিন্তু এটা শিখছে না। আচ্ছা, এই জন্য প্রয়োজন মাকেও রেগুলারলি ব্রাশটা ঠিকমতো করা, রেগুলার ডেন্টাল চেক আপ করা। কারণ আমরা যতই ঠিকমতো ব্রাশ করি দেখা যাচ্ছে কোনোভাবে ডেন্টাল প্লাক বা ক্যালকুলাস আমাদের মুখে জমে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে চেক আপ করলে অল্পতেই সেটা ট্রিটমেন্ট হয়ে গেল, তো বাচ্চারাও ওই দিকে কনসার্ন থাকে, আর সে নারীও ভালো থাকে, সুস্থ, আর নিজে সুস্থ থাকতেই পরিবারে সুস্থতা, সবাইকে সুস্থ রাখতে পারবে। তো আমি একটু জানতে চাই, যদিও বারবার করে আসলে আমরা বলছি রোগীদের, তারপরও সবাই কিন্তু এখনো জানলেও মানতে পারছে না, স্কেলিং এর ব্যাপারটা বা ডেন্টাল চেকআপের ব্যাপারটা সাধারণত কতদিন পর পর করা উচিত বলে মনে হয়? সাধারণত 6 মাস পর পর আমরা বলি, অনেকে এক বছরে, অন্তত পক্ষে এক বছরে করতেই হবে। হ্যাঁ, তাহলে মানে খুব এক্সেস পর্যায়ে প্রবলেমটা চলে যায় না। আচ্ছা, তার আগেই যাতে চেকআপ, ডায়াগনোসিস হয়ে ওখানে ট্রিটমেন্টটা হয়ে গেল। হ্যাঁ, যতই দিন যাবে ততই মানে ট্রিটমেন্ট কস্ট বাড়বে। ট্রিটমেন্ট আমরা জানি যে ডেন্টাল ট্রিটমেন্ট অনেক কস্টলি, সেক্ষেত্রে কস্টটাও কমে যাচ্ছে, টাইম সেভ হবে, কস্টও কম হবে। কারণ হা করে অনেকক্ষণ থাকা এটাও একটা মানে রোগীরা পছন্দ করে না। হ্যাঁ, কারণ যত কমপ্লিকেটেড হবে ততই প্রবলেমটা, তো মানে চিকিৎসাটাও হচ্ছে লেন্দি হয়ে যাবে। আচ্ছা, একেবারে শেষ দিকে চলে এসেছি, সার্বিকভাবে দাঁতের এবং মুখের যত্ন নিয়ে শিশুদের যত্ন সহ, দাঁতের যত্ন সহ আসলে কি বলার আছে? বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি যে যখন সাধারণত ৬ মাস থেকে আমাদের দাঁত ওঠা শুরু হচ্ছে, তারপর থেকে দাঁত আমাদের পরিষ্কার করে রাখতে হবে। হ্যাঁ, বাচ্চারা অনেকেই ফিডারে চিনি দিয়ে রাতে খায়, সেটা করলেও দাঁতটা একটু মুছে দিতে হবে। অনেক সময় দেখে অনেক বাচ্চার সামনে সব দাঁত কালো হয়ে গেছে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে 6 বছর পরে আমাদের পার্মানেন্ট দাঁতগুলো উঠতে থাকে, পিছনে যে বড় দাঁতটা উঠে ওটা বাচ্চাদের পার্মানেন্ট দাঁত। অনেকেই খুব ভুল করে ফেলে যে ওটা পার্মানেন্ট দাঁত নাকি দুধ দাঁত, তখন ওইটা হচ্ছে, হ্যাঁ, যত্নটা কনসার্ন হয় না এবং ওই দাঁতে ক্যাভিটি হয়ে যায়, সেই জায়গাটাতে যাতে একটু যত্নশীল এবং সবচেয়ে বড় কথা ডেন্টিস্টের কাছে যেতে হবে চেকআপের জন্য। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ আমাদের দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, মাই হেলথ অনুষ্ঠানে আজ এ পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদ এবং অবশ্যই মাই টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।